নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। শেফ কুকিং চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো টক ঝাল আমড়ার চাটনি। সবার আগে প্রেসার কুকারে 250 ml জল দিয়ে আমড়াগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি 200 গ্রাম আটি সমেত আমড়া খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে 2 সিটি দিয়ে আমড়াগুলো সিদ্ধ করে নেব। তবে আমি এখানে যে 250 ml জলটা ব্যবহার করেছি সেই সিদ্ধ করা জলটা দিয়েই আমি পুরো চাটনিটা তৈরি করব। আর এই সিদ্ধ করা জল দিয়ে চাটনিটা তৈরি করলে এর টেস্টটা দারুণ আসে। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমড়াগুলো সিদ্ধ করার পর প্রেসার কুকারের ঢাকনিটা খুলে একটা হাতা দিয়ে ঘেঁটে নিচ্ছি। তারপর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য কড়াই 2 চা চামচ সর্ষের তেল গরম বসিয়ে ফোড়নে দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ সর্ষে, দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 10 থেকে 12টা কারি পাতা। কারি পাতাটা দিলে আমড়ার চাটনিতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। তবে এটা একেবারেই অপশনাল, আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে তাহলেও চাটনিটা কিন্তু টেস্ট দারুণ আসবে। 20 সেকেন্ড তেলের মধ্যে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম জল সমেত সিদ্ধ করা আমড়া। আর এরই মধ্যে দিয়ে দিলাম 1/4 ভাগ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 7 অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি আমড়ার চাটনির রংটা ভালো আসার জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 7 অনুযায়ী চিনি। তবে এই চাটনিতে চিনির পরিমাণটা আমড়ার টকের স্বাদের ওপরেই নির্ভর করবে। আমি যে আমড়াগুলো দিয়ে চাটনিটা তৈরি করছি আমড়াগুলো ভীষণই টক, তাই আমি এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট চাটনিটা ফুটিয়ে নেব। আমড়ার চাটনিটা 3 মিনিট ফুটিয়ে নিলাম, রংটা বেশ ভালো এসেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, তৈরি হয়ে গেল আমড়ার চাটনি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক।